আসসালামু আলাইকুম। শাইন থিরিয়াস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, গত কালকে এটা লিস্টিং হয়েছে টোকেনটা, আমরা তো আসলে ফ্রিতে যারা কাজ করছিল কিছু পরিমাণ বিএমবি, প্রায় 5-6 সেন্ট বিএমবি, $1 মতন বিএমবি খরচ করে যারা কাজ করছিল এখানে, হিউজ পরিমাণে কিন্তু একটা অ্যামাউন্ট সবাই নিছে। আমি অবশ্যই পেমেন্ট প্রুফ দেখাবো এখনই। আর এটাতে থেকে আমরা এই টোকেনটার থেকে আমরা এনএফপি যে টোকেনটা, এই টোকেনটার থেকে কিন্তু মানুষ সবাই হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট সবাই কিন্তু আর্ন করে নিয়েছে। আমি আপনাদের পেমেন্ট প্রুফ সহকারে দেখাই, পেমেন্ট প্রুফটা এটা দেখেন আগে আপনারা একটু খেয়াল করে। এই দেখেন, এই ভাইটা অলমোস্ট কিন্তু এখান থেকে প্রায় আপনার $102 মতন এখান থেকে আর্ন করে নিয়েছে, ঠিক আছে। এই টোকেনটা, একটা টোকেন $1.5 করে সেল করা যাচ্ছিলো, এখন মনে হয়তো 97-98 সেন্ট করে যাচ্ছে। যা হোক, এই দেখেন আরও একটা দেখায় আপনাদের, আরেকটা ভাই প্রায় $500 মতন এখানে প্রায় আপনার এখান থেকে অ্যামাউন্ট নিচ্ছে, ঠিক আছে। তা এখান থেকে যেহেতু মনে করেন মোটামুটি আরও আছে অনেক পেমেন্ট প্রুফ আছে, এই ভাইটা দেখেন প্রায় আপনার এই ভাইও নিচে গেলো, $102 মতন পেমেন্ট প্রুফ নিছে, ঠিক আছে। গতকাল আরও দেখাচ্ছি আপনাদের একদম ফুল ডিটেলস, আমি আপনাদের এর জন্য দেখাচ্ছি কী জন্যে, যে এই ভাইটা কিন্তু নিছে আপনার আলো প্রায় ভালোই অ্যামাউন্ট নিছে। এনার টোকেনটা আছে 150টি টোকেন আছে, মানে 150 টোকেন এনেই পেয়েছে, ঠিক আছে। তা এরকম দেখেন হাজার হাজার প্রুফ, পেমেন্ট প্রুফগুলো আছে এখানে। ও যা হোক, এখন আপনারা এখান এই অফারটা কিন্তু এখন আউটগোয়িং আছে, কেমন আমাদের যে প্রথম ফার্স্ট এইটা ছিল, ইভেন্টটা ছিল, ওটা শেষ, এবং দ্বিতীয় আবার যে সোলারটা ছিল ওটা চালু করে দিছে, ঠিক আছে। তা দ্বিতীয়টা যেহেতু চালু করে দিছে, যে এক্সেসটা আছে কিন্তু ডাউনটা আনগোয়িং চালু করে দিছে। তা এখানে কাজ করতে গেলে আপনার কিছু পরিমাণ এলো ই লাগবে, বিএমবি লাগবে, ঠিক আছে। আপনি বিএমবি দিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, টোকেনগুলো আর্ন করতে পারবেন, ফ্রি তো করা যায় কিন্তু অতগুলো দরকার নেই। এখানে যে কাজটা করবেন আপনারা, আমি একটু দেখাই আপনাদের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। আর যারা এখনও নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন, এখানে আপনার নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেহেতু আমি যেন আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, ঠিক আছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, কাজটা হচ্ছে কি, ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা আসার সঙ্গে সঙ্গে এই পোস্টটাতে চলে আসবেন, এই পোস্টটা এই লিঙ্কটাকে কপি করে নেবেন, চেপে ধরে আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে চলে যাবেন আপনারা এখান থেকে সরাসরি মিসেস ব্রাউজার, আমি মিসেস ব্রাউজার না কিউ ব্রাউজার, এই দুইটা ব্রাউজার কিন্তু একটা ব্রাউজার দিয়ে আপনার করলেই কিন্তু কাজ হবে, ঠিক আছে। তা আমি কি করব, এখান থেকে ফার্স্টে একদম সরাসরি আমি এখানে আপনাদের মিসেস ব্রাউজারটা অন করে দেখাবো, মিসেস ব্রাউজারটা অন করে দেখাচ্ছি। আর আপনারা যদি পারেন কোথার থেকেও মানে $1 হোক বিএমবি আপনারা আপনার ওয়ালেটে নিয়ে নেবেন, মেটামাস ওয়ালেটে নিয়ে নেবেন। আমি আপনাদের মেটামাস ওয়ালেটটা দেখাই, দেখেন আমার এখানে মেটামাস ওয়ালেটটা ক্রিয়েট করা নাই হয়তো, সরি আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি মেটামাস মানে মিসেস ব্রাউজার দিয়ে করতেছি না, যেহেতু মিসেস ব্রাউজারে আমার এখন ই করা নাই, মেটামাস ওয়ালেটে ক্রিয়েট করা নাই। আপনারা কী করবেন, কিউ ব্রাউজারের ভিতরে চলে যাবেন, আমি কিউ ব্রাউজারের ভিতরে চলে আসলাম। আসার পরে আমি লিঙ্কটা কী করবো, এখানে পেস্ট করে দিব, একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখেন, পেস্ট করে দিয়ে আমি কিন্তু ওপেন করে নিব এখান থেকে। খেয়াল করে দেখবেন তাহলে বুঝবেন। এখন এখানটাতে আপনাদের যে কাজটা থাকবে, আমি অলরেডি কিন্তু এখানে আমি কাজ করছি, তা কাজ করছি যেহেতু আমি শেখাই, সেহেতু আমি এখানে কী করি, আমি একটু আপনাদের লগ ইন করে দেখাই দিই এখানে সিস্টেমটা। আচ্ছা, এখন দেখবেন আপনারা যখন লিঙ্কটা পেস্ট করে আনবেন তখন দেখবেন সেম এরকম অপশনটা, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে, আমি কীভাবে কী কাজ করি। আর বিশেষ করে আপনাদের বারবার বলতেছি, ম্যাট্রিক ফি দিয়ে কাজ করলে, সরি বিএমবি দিয়ে কাজ করলে এখানে মোটামুটি টোকেনটা বেশি আর্নিং করতে পারবেন কিন্তু, আর অল্প কাটে, 2 টাকা 3 টাকার মতন কাটে কিন্তু, ঠিক আছে। যেহেতু এখানে এক একটা টোকেনের দামই প্রায় $1.5 করে লিস্টিং করছে, এখনও প্রায় $1 কাছাকাছি আছে, সেহেতু এখান থেকে কাজ করতে দ্বিধা নাই, আমরা সবাই কাজ করবো এখানে ইনশাল্লাহ। আর এনএফটি টোকেনটা কিন্তু এখনও মনে করেন আউটগোয়িং চলতেছে, যেহেতু আমরা দ্বিতীয় ইভেন্টে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ, এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট সবাই পাবেন। এখন এখানে যখন আপনারা করবেন তখন কিন্তু এখানে দেখেন, আমি দেখাচ্ছি এখানে আপনারা লগইনে টাচ করে দিবেন, তো আমি টগিং টাচ করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের বলতেছে যে আপনাদের ওয়ালেটটা এখানে অ্যাটাচ করে নিতে, মেটামার্সের যে ওয়ালেটটা আছে আপনি অ্যাটাচ করে নেবেন, টাচ করে দিব। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেটামার্স যে ওয়ালেটটা আছে এখানে, ওয়ালেটটা কিন্তু আমাকে অ্যাটাচ করে নিতে বলতেছে, দেখেন একটু খেয়াল করে, ঠিক আছে, অ্যাটাচ করে নিতে বলতে, আমি অ্যাটাচ করে নিলাম, একদম খোলা সহজ, ঠিক আছে, একদম কাজ করা একদম সহজ, একটু বুঝতে পারলে কিন্তু সহজ হয়ে যাবে। তা আমি এখানে আমি লগ ইন করে নিচ্ছি, আমি লগ ইন করে নিলাম এখানে, ঠিক আছে। লগ ইন করার পরে আপনারা কি করবেন,
মেটামাস্কটাকে পারমিট করবেন, এখানে আবার চলে যাবেন লগইন এ যে টাচ করে দিবেন, ঠিক আছে। লগইন এ যখন টাচ করবেন তখন দেখবেন যে এখানে আপনার নোটিফিকেশন দেখবেন যে চলে আসে একটা মেটামাস্ক ওয়ালেটের ভিতরে, এই দেখেন মেটামাস্ক ওয়ালেটের ভিতরে চলে আসে। আমি কিন্তু মেটামাস্ক ওয়ালেটে কিন্তু আবার পারমিট দেবো এখান থেকে, আমি লগইন করে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। আমার এখানে লগইন কিন্তু হয়ে গেছে, আমি আবার চলে যাব সাইডে। আচ্ছা, আমি যখনই মেটামাস্ক ওয়ালেটে লগইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁচটা আমি টোকেন এখানে পেয়ে গেছি, দেখেন একটু খেয়াল করে দেখেন এই পাঁচটা টোকেন কিন্তু আমি পেয়ে গেছি। এখন যে কাজটা, আপনারা যদি আপনার মেটামাস্ক ওয়ালেটের ভিতরে $1 সম পরিমাণ টোকেন রাখেন, ঠিক আছে, মানে ই রাখেন, সরি হলো বিএমবি রাখেন, তাহলে আপনি দেখেন এখানটাতে কিন্তু, এটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ক্লেম অপশন আছে, এই যে আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন টোকেন, ঠিক আছে। আপনি প্রতিদিনই ক্লেম করতে হবে টোকেন, এখানে এসে 24 ঘন্টা পর পর আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও একটা কাজ আপনাদের আছে, বাকি যে কাজটা বাকি আছে আমি আপনাদের দেখাই। এখানে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াগুলো কাজ করতেছে, কিন্তু এগুলো এখানে এখানে আপনাদের কিছু কাজ আছে। কাজটার মধ্যে আপনি এখানে দেখেন ডেস্কটপ, ডিসকর্ড এবং টুইটার, এই দুইটা আপনারা এখানে কানেক্ট করে নেবেন, নিলে আপনাদের যে ল্যাপটপ হচ্ছে আমি একটু দেখাই। তা আমি সরাসরি মনে করেন যে এখানে টুইটারে টাচ করে দিলাম, আমি টাচের কাজগুলো আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তা আমি টাচের কাজ এই করে দেখানোর সাথে সাথে আমাকে টাচে নিয়ে এসে নিয়ে গেলো টুইটারে নিয়ে যাচ্ছে, তা আমি টুইটারে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে টুইটার অথরিটিটা করে নেবেন। কাজ এগুলো কিন্তু বেশি না, আমি এখন যেহেতু অথরিটি করে নিয়েছি, তারপরে মনে করেন ফলো করলাম, এখানে আমি যেহেতু এই সাইডে আমি কাজ করতেছি অবশ্যই ফলো করবো, এবং বেল নোটিফিকেশানটা অন করে দিবেন, সরি বেল নোটিফিকেশানটা অন করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে একটু নিচের দিকে আসে লাইক রিটুইট এগুলো একটু করে দিবেন, দেখেন এরা কিন্তু স্বয়ং বাইন্যান্স কিন্তু সাপোর্ট করতেছে, দেখাই তো যাচ্ছে, ঠিক আছে। বাইন্যান্সে লিস্টিং হয়েছে টোকেনটা, সেহেতু আমরা এখান থেকে যেহেতু ফলো করে আমরা বেরিয়ে আসলাম, সেহেতু আমরা কি করবো এখান থেকে আবার উপরে এই দেখেন আমি এই যেখানে টাচ করে কিন্তু আমি আবার আমার সাইডে চলে আসতেছি, ঠিক আছে। তা আমি এখান থেকে আবার আমার সাইডে চলে আসবো, ওকে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এখানে আমার এই কাজটা শেষ। আচ্ছা, এখানতে আমি ডিসকর্ড জয়েন করে নেব, আমি ডিসকর্ডটা জয়েন করতেছি কারণ আমি দুইটা সাইডে জয়েন করে নেব। এখানে অথরিটির যে কাজটা আছে ওটা করে নিতে হবে, আর একটু এসে থাকবেন, যেহেতু ভিডিওটা লং হচ্ছে তারপরে আমি বুঝাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের ভালো করে বুঝাই দিচ্ছি। আমি ঠিকই ডিসকর্ডটা কিন্তু আমি কানেক্ট করে নেব, এখানে দেখেন আমি অ্যাক্টিভ করে দিলাম, একদম সিম্পল সহজ, কিন্তু বুঝতে পারলে সহজ। আমি টাচ করে কমপ্লিট করে নিচ্ছি, কিন্তু আপনাদের সামনেই কিন্তু লাইভই দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে বুঝবেন যে আমি এখানে কী কাজটা করতেছি বৃত্তান্ত, তো অবশ্যই একটু লেট হলেও। আচ্ছা, আমি এখান থেকে কি করব, আমি আসলে এখানে কমপ্লিট হওয়ার করার জন্য আমি একটু নিচের দিকে যাব, তা এখানে আমার কোনো ই নেই, আমি কেটে একটু বেঁকে যাওয়ার পরে আমি এখানে একটু দেখি আমার এখান থেকে কী বলতেছে, আমি ক্লোজ করে দিই। আচ্ছা, ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এখানে যে কাজটা, তা আমার তো এখানে বলতেছে জিমেল ভেরিফাইটা আমি করে নিই এটা। আচ্ছা, যাদের এখানে মনে করেন আমি আপনার দেখাই দিই, আপনারা জিমেল ভেরিফাইটা এখান থেকে করে নেবেন, ঠিক আছে। যদি জিমেল ভেরিফাই না থাকে তারপরে আপনারা কী করবেন, দেখেন এখানটাতে আমি একটু খেয়াল করে দেখাই আপনাদের, দেখেন এখানটাতে ভেরিফাই একটা অপশন আছে, এটা ওপেন হয়ে যাবে, যখন জিমেল ভেরিফাইটা থাকবে তখন এটা ওপেন হয়ে যাবে, ভেরিফাইটা করে নেবেন, ডিসকর্ড ভেরিফাইটা করে নেবেন। আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যদি আমি এগুলো করতে যাই অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তখন আমি এখান থেকে আমি ব্যাকে এসে সাইডে চলে আসবো, আবার আসার পরে আমি একটা জিনিস আপনাদের দেখাই, এটা কমপ্লিট করার পরে আপনারা যখনই মনে করেন এই ক্লেম কোড অপশনে যাবেন, ঠিক আছে, ক্লেম অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নিয়ে যাবে কোথায় জানেন, আপনার ওয়ালেটে। এখন দেখেন আমার ওয়ালেটে এখানে বলতেছে কি যে আমার ওয়ালেটে কোনো বিএমবি নাই, আমি আসলে বিএমবি ডিপোজিট করি নাই, কেন আমি এটা আমার ডেমো আইডি, আমি এটা দিয়ে কাজ করব না, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে কীভাবে ডিপোজিট মানে আপনি বিএমবি নিয়ে আসবেন সেটাও আমি দেখাই দেবো, অসুবিধা নেই। এখন আপনাদের এখানে কিছু কাজ আছে কিন্তু, ঠিক আছে, কাজটা হচ্ছে কি, কর্নারে 3 মিনিট টান ডাক দিবেন, টান এই করবেন, টাচ করবেন, করার পর এখানে দেখেন একদম নিচেই কন্ট্যাক্ট এই যে এটাতে টাচ করবেন, দেখেন একদম কন্ট্যাক্ট বেশি ইভেন্ট চলে, এখানে আমরা ইভেন্টে টাচ করে দেবো। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে যেহেতু, সেহেতু একটু কী করে দেখবেন, হ্যাঁ এখন এই ইভেন্টটা ইন আছে,
এই ইভেন্টটা চলতেছে, ইনে চলতেছে, ঠিক আছে এই ইভেন্টটা। তো আপনারা যদি ইভেন্টটার উপরে টাচ করে দেন, আমি আপনাদের দেখাই, এখান থেকে গ্লোবালি দেখাচ্ছে আমাদের, এইখানে দেখেন এখান থেকে আপনারা পাবেন কি, আমি আপনাদের বলি, এখান থেকে কিছু পরিমাণ আপনারা টোকেন পাইতে পারেন যদি এই ইভেন্টে জয়েন করেন আপনারা। এখান থেকে টুইটার ফলো করবেন, তারপরে এখান থেকে দেখেন আপনি এলো টুইটার রিটুইট করবেন, আর এখানে ডিসকর্ড জয়েন করবেন, আর এদের ওয়েবসাইটটা এই করে নেবেন, অথরিজি করে নেবেন। একদম সিম্পল কাজ, আপনারা টাচ করলে করতে পারবেন। দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি একটু বড়ো করে আপনাদের দেখাই সহজে। ফার্স্টে আপনারা এখানে টাচ করে অথরিজি করে নেবেন, ঠিক আছে, সব কিছু কমপ্লিট করে নেবেন। নেওয়ার পরে এখানটাতে আপনারা কমপ্লিট করলে আপনাদের এখানে কিন্তু উইন হয় প্রতি সপ্তাহে, উইন হইলে এখান থেকে একটা অ্যামাউন্ট আপনারা অবশ্যই পাবেন। আচ্ছা, তারপরে আমি কি করলাম, আমি আবার সাইডে চলে আসলাম ব্যাকে। এখন আপনারা এখানে কিন্তু টোকেনটা কিন্তু আপনাদের আছে, ঠিক আছে, এই টোকেনটা আপনারা পাচ্ছেন, প্রতিদিন আনলক হবে, ক্লেম করে নেবেন, কিছু পরিমাণ বিএমবি খরচ লাগবে। তো এখন আপনাদের ওয়ালেটে কীভাবে বিএমবি নিয়ে আসবেন, মেটামাস ওয়ালেটে, তখন আমি মেটামাস ওয়ালেটে যাই, যাই আপনাদের মেটামাস ওয়ালেটটাও দেখাই কী করবেন আপনারা। ভিডিওটা আসলে লং হলেও তারপরে আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের ই করতেছি। তো আপনারা কী করবেন, দেখেন মেটামাস ওয়ালেটে আসলে এই কর্নারে দেখেন আমার এখানে দেখছে ইথেরিয়াম লেখা থাকতেছে, আমি আপনারা চলে যাবেন এই যে বিএমবিতে সেট করে দিবেন। আমি একটু বিএমবিটা সেট করে দিই দেখাচ্ছি, এই দেখেন বিএমবি, সরি আমি এই যে বিএমবিটা ই করে নেব একটু দেখাচ্ছি, এই দেখেন বিএমবি যে অপশানটা আছে এই বিএমবিটা টাচ করে বিএমবিটা ই করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখেন এই রিসিভ অ্যাড্রেসটা নেবেন, এই যে রিসিভ অ্যাড্রেসটা নেবেন। আপনাদের যদি টাচ ওয়ালেটে বাইন্যান্সে থাকে তখন আপনারা টাচ ওয়ালেট ব্যালেন্সে, টাচ ওয়ালেট থেকে, বাইন্যান্সের থেকে, কুকয়েন থেকে, যেখানতে পারেন আপনারা বিএমবি, এখানে $1 পরিমাণ বিএমবি নিয়ে আসলেই হবে, ঠিক আছে। আপনাদের এখান থেকে অটোমেটিক এখান থেকে কেটে দেওয়া নিয়ে আপনার টোকেনটা ক্লেম করতে দেবে এখানে, ঠিক আছে। এটা এলো কাজ, আর সম্পূর্ণ যেহেতু ভিডিও দেখে দিলাম অবশ্যই নাই, আর যদি এরপরেও না বোঝেন আমার অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের দেখা জানাবো যে কীভাবে কী কাজ করতে হয়। আর এখানে যেগুলো আপডেট আসবে আমি অবশ্যই আপডেটগুলো দেখাবো, এখানে কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে, এখানে কিন্তু অনেক কাজ আপনাদের আছে, কিন্তু এগুলো করতে হবে আপনাদের দেখে দেখে। এখানে দেখেন আরও টাচের কাজ আছে এখান থেকে, তা আপনারা যদি করেন, এই দেখেন আমার কিন্তু ডিসকর্ড জয়েন করা হয়ে গেছে, টুইটার জয়েন করা হয়ে গেছে, আমার কিন্তু টিক মার উঠে গেছে এখানে, ঠিক আছে। তা এখানে আরও ক্লেম করতে পারবেন, টোকেন টাচের কাজগুলো করতে পারবেন, নিত্যনতুন টাচ, এবং এখানে যে রেফারগুলো রেফার আছে অবশ্যই আপনি রেফার করলে করবেন, অবশ্যই বন্ধু বান্ধবে বলবেন যে এই সাইট থেকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমরা সবাই নিতে পারবো, ঠিক আছে। যেহেতু এটা এখনও চালু আছে সেহেতু আমরা কেউ মিস করবো না, প্রতিদিনই কাজ করে আমরা এখান থেকে কমপ্লিটভাবে নেব, ঠিক আছে। আর নতুন যে আপডেটগুলো, যেই আপডেটটা আসে না কেন আমি অবশ্যই সাথে সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাবো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল পিন পোস্ট করে রাখবেন যেন আমি সাথে সাথে ভিডিওগুলো দেখতে দিতে পারি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।